বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের ভিতরে সিজদার সুন্নত 12টি সুন্নত রয়েছে। সিজদার 12টি সুন্নত, আজকে এই 12টি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক মানুষ নামাজের ভিতরে মিস্টেক, বহুত বড় বড় ভুল করে, যার দরুণে আমাদের নামাজ আমাদের কাজে আসে না। তো আশা করি 51টি সুন্নত অনেক কয়েকটা ভিডিওর মাধ্যম দিয়ে আমি আলোচনা করলাম। এই 51টি যদি সুন্নত আমরা যদি শিখে নেই তো খুব সুন্দরভাবে আমরা নামাজ আদায় করতে পারবো। তো চলেন, নামাজের সিজদার 12টি যে সুন্নত রয়েছে, এক নম্বর, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবর বলে সিজদাতে যাওয়া। দুই নম্বর, প্রথমে উভয় হাঁটু জমিনে রাখা, প্রথমে উভয় হাঁটু জমিনের ভিতরে রাখা। আল আকরাব ফাল আকরাব হাদিসে আসে যে জমিনের যে অঙ্গটা নিকটবর্তী সেই অঙ্গকে আগে রাখা, অর্থাৎ জমিন থেকে নিয়ে আমাদের হাঁটু নিকটে। তো প্রথমে কি রাখবো আমরা? হাঁটুকে আগে রাখবো জমিনের ভিতরে সিজদাতে যাওয়ার সময়। আল্লাহু আকবর দাঁড়ানো অবস্থায় তো আল্লাহু আকবর পরে পরে আমরা সিজদায় যাব। তো আল্লাহু আকবর বলে প্রথমে আমরা কি রাখবো? উভয় হাঁটুকে জমিনে রাখা, তারপর উভয় হাতকে রাখা, আঁঠুর পর কি হাতকে রাখা, তো হাতকে আমরা রাখবো জমিনের, তারপর নাককে রাখা। অনেক মানুষ কি করে, কপালকে সিজদায় আগে রাখে, এটা বহুত বড় একটা ভুল। তো আমরা প্রথম কি হাঁটু জমিনের নিকটে, জমিনের নিকটে আমাদের কোন কোন অঙ্গ, হাঁটু, তারপরে হাত, তারপরে আমাদের নাক, তারপরে কি কপাল, তারপর পাঁচ নম্বরে, তারপর কপালকে রাখা, কপাল লাস্টে রাখতে হবে। এটি হচ্ছে সুন্নত তরিকা। দুই হাতের মাঝখানে সিজদা করা, দুই হাতের এরকমভাবে দুই হাতের মাঝখানে সিজদা করা। সাত নম্বর, সিজদায় পেটকে রান হইতে এবং বাহুদ্বয় হইতে পাঁজরকে পৃথক রাখা। সিজদার ভিতরে পেট এবং রান এবং বাহুকে আপনার আলাদা আলাদা এরকমভাবে রাখতে হবে। তো প্র্যাকটিক্যালি বস্তুটা দেখাই দিলে ভালো হইতো, আশা করি আপনারা জানেন, এতটুকু আলোচনা এখানে দেখানোর দরকারও নেই। আট নম্বর, কোনোদ্বয়কে জমিন ও হাঁটু থেকে পৃথক রাখা, এই কোনোকে এরকমভাবে এরকমভাবে লাগাই রাখবেন না এবং জমিনে বিছিয়ে রাখবেন না মহিলাদের মতো, অর্থাৎ উঁচু করে রাখবেন, আলাদা এবং উঁচু করে রাখবেন। নয় নম্বর, সিজদায় কমপক্ষে তিনবার সুবহান রব্বিয়াল আলা পাঠ করা, সিজদার তসবি পাঠ করা, সিজদার ভিতরে কমপক্ষে তিনবার পাঠ করা। ইমাম যদি হন আপনি পাঁচবার পড়া মুস্তাহাব, মুক্তাদি যদি হন তাহলে আপনি তিনবার পাঠ করবেন। আর একাকি নামাজ পড়লে পাঁচবার সাতবার পরে আপনি মানে অভ্যাস করবেন, কমসে কম একাকি নামাজ পড়লে পাঁচবার পড়াটা ভালো। দশ নম্বর, সিজদা হইতে উঠার সময় আল্লাহু আকবর বলা, সিজদা থেকে উঠার সময় আল্লাহু আকবর বলা। এগারো নম্বর, সিজদা থেকে ওঠার সময় প্রথমে কপাল, এই যে এবার তার বিপরীত, আমরা সিজদায় যেতে প্রথম কি করছি, হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল, এখন সিজদা থেকে ওঠার সময় প্রথমে আমাদের কি কপাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু, উল্টো দিকে হইতে, প্রথমে কপাল, অতপর নাক, উভয় হাত, তারপর উভয় হাঁটুকে উঠানো, উল্টা আর কি, কপাল, তারপর নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। বারো নম্বর, দুই সিজদার মাঝখানে ধীর স্থিরভাবে বসা, দুই সিজদার মাঝখানে অল্প সময় এক রুকুন পর্যন্ত ধীর মানে বসা আর কি, এটা অজীব। অনেক মানুষ কী করছে, এক সিজদার পরা ওঠার সঙ্গে সঙ্গে মানে ভালোভাবে সে বসেই নেই, তারপরে আরেক দ্বিতীয় সিজদা করে, এটা নামাজ অজীব, যদি নামাজের ভিতরে অজীব যদি ভঙ্গ করেন, অজীবের তারতম্য হলে নামাজ আপনার লুটাইতে হবে, নামাজ হবে না। তো আশা করি এক সিজদার পর অল্প সময় এক রুকুন, অর্থাৎ সুবহানাল্লাহ, তিনবার সুবহানাল্লাহ পড়তে যতটুক সময় লাগে এই ততটুক সময়কে এক রুকুন বলে মনে করে মনে রাখবেন। তো কতটুক সময় এক সিজদার মাঝখানে বসা, এবং একটা দোয়াও আছে
এই দুই সিজদার মাঝখানে বসা। তো যদি আপনি সুন্নত নামাজ পড়েন তাহলে সেই নফল নামাজের ভিতরে বা সুন্নতের ভিতরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, অনেক দোয়া আছে। তো আশা করি ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার এবং কমেন্ট লাইক জরুর করবেন।